আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে পুলিশের অভিযানে আটক হচ্ছেন বাংলাদেশিরা সৌদি আরবে জঘন্য অপরাধের দায়ে চার বাংলাদেশি প্রবাসী আটক সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসীদের দ্বারা অপরাধ সংগঠনের মাত্রা বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা অপরাধের সাথে যুক্ত হবার খবর পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমে গাড়ি চুরি পরবর্তীতে সেই গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে চুরি করার অপরাধে চার বাংলাদেশি প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চার বাংলাদেশির সাথে একজন সিরিয়ান নাগরিকও রয়েছেন তারা সকলে মিলে একটি গাড়ি চুরি করে পরবর্তীতে সেই গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানে চুরি করত বিশেষ করে নতুন নির্মাণাধীন ভবন থেকে তারা ইলেকট্রিক কেবল সহ অন্যান্য মালামাল চুরি করার বেশ কয়েকটি ঘটনা তাদের এই চুরির ভিডিও ফুটেজ দেখে পুলিশ পরবর্তীতে তাদেরকে শনাক্ত করে আটক করেছে আটকের সময় তাদের কাছ থেকে নগদ আঠারো হাজার রিয়াল সহ বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছে সৌদি আরবের বেশ কিছু সংবাদ মাধ্যম তাদের আটকের খবর বাংলাদেশের নাম উল্লেখ করে প্রচার করেছে যা সৌদিতে থাকা অন্য বাংলাদেশি প্রবাসীদের জন্য বিব্রতকর সৌদি আরবে থাকা কিছু অসাধু বাংলাদেশি প্রবাসীদের কারণে প্রতিনিয়ত অন্য সকল প্রবাসীরাও বিপদের সম্মুখীন হচ্ছেন তাই অনেক প্রবাসীরাই তাদের কঠোর শাস্তির আহ্বান করেছেন যাতে করে পরবর্তীতে কোনো প্রবাসী এই ধরনের অপরাধের সাথে যুক্ত হবার সাহস না করতে পারে গ্রেপ্তারের পর সবাইকে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছেন নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই সকল প্রবাসীদের প্রতি অনুরোধ থাকলো সৌদি আরবের মাটিতে এমন কিছু করবেন না যার ফলে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা প্রশ্নের সম্মুখীন হতে হয় খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে